আপনাদের দেখে ভরসা করি, আমি কিন্তু আমার পায়ে চোট থাকা সত্ত্বেও আমি কিন্তু এই দেড় মাস, এই এক মাস 20-22 দিন আমি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি। এখনও হয়তো আমার পাটা ভালো হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু বাড়িতে যেতে পারছি না বলে কাটতে পারছি না, কারণ আমি তো 10 দিন ধরে বাইরে, টানা 10 দিন আমি বাইরে আছি। সুতরাং ওখানে গিয়ে আমায় করতে হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুরুতে একটা সুখবর দিলাম, নিশ্চয়ই শুনলেন আপনারা, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বললেন তার পা কিন্তু ভালো হয়ে গেছে, খুলতে পারছেন না ব্যান্ডেজটা, কারণ তিনি যেহেতু বাইরে রয়েছেন প্রায় 10 দিন, বাড়িতে এসে ব্যান্ডেজ খুলবেন, অর্থাৎ খুব শীঘ্রই আমরা নিজের পায়ে ভর দিয়ে ফের আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে চলতে আমরা দেখতে পাবো, সেই ছবিও আপনারা দেখতে পাবেন। অর্থাৎ সেই বিষয়টা কিন্তু আজকে তিনি পরিষ্কার বলে দিলেন, এক কথায় প্রচারও শেষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাও ভালো হয়ে গেল। এবার হয়তো আপনারা বলবেন সেই সিনেমার ক্লিপিংসের কথা, আমি জানি এই এই খবর আপলোড করার পরই সেই ভিডিও ক্লিপটা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আসবে, বলার চেষ্টা করবেন আপনারা যে সিনেমার স্ক্রিপ্টের সঙ্গে মিলে যাচ্ছে। আসলে সেই সিনেমার স্ক্রিপ্টে যে কথা আপনারা বলে থাকেন, দর্শক যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, একটা সিনেমা হয়েছিল যেখানে ভোটে সিম্প্যাথি আদায় করার জন্যে এরকম একটা কৌশল নেওয়া হয়েছিল, পাকে জখম করে সেটা হুইল চেয়ারে করে প্রচারে বের হওয়া। অনেকেই তাই বলার চেষ্টা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কায়দাতেই হয়তো এবারের ভোট প্রচারটা সারলেন, এটাই অনেকে বলে থাকেন। তবে দর্শক, এটা আপনাদের বিষয়ে, আপনারা আমার নজরে আনেন হয়তো বিষয়টা, আপনারা কমেন্টও হয়তো এই বিষয়ে করেন, কিন্তু আমি অবশ্যই এই বিতর্কে যেতে নারাজ। শুধু এটুকুই খবর দেওয়ার ছিল আপনাদের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বহরমপুরে নিজেই বলেছেন আমার পা ভালো হয়ে গেছে, অর্থাৎ তার আর হুইল চেয়ারের আর কোনো প্রয়োজন নেই, তিনি আবার নিজের পায়ে ভর দিয়ে হাঁটবেন। এটা একটা ভালো খবর, সেই জন্যই কিন্তু আপনাদের সামনে আমি শুরুতে এটা রাখলাম। এবার যদি আপনাদের কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু দর্শক, আমি যেটা খুব সিরিয়াসলি আজকে আপনাদেরকে একটা বক্তব্য শোনাতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই জায়গাতে বলেছেন থানাতে না যাওয়ার ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথা বলেছেন, আমি প্রথমে সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো, তারপর আমি একটু আলোচনা করব, কারণ ব্যক্তিগতভাবে আমার কিছু বলার রয়েছে এই ভিডিওটা নিয়ে। প্রথমে ভিডিওটা আপনাদেরকে আমি বক্তব্যটা প্রথমে আমি আপনাদেরকে দেখাই, সেই অংশটা যে তিনি নিজেদের কর্মীদের উদ্দেশ্যে থানায় যাওয়ার বিষয়ে কী বলেছিলেন আজকে বহরমপুরে, আমি সেই অংশটা আগে প্রথমে শোনাব, তারপর আমি কিছু আলোচনা করব। প্রথমে শুনুন কী বলেছেন। মানে আমি চ্যাটে পেয়েছি এটা কথাবার্তা, অ্যাজ পার প্ল্যান, প্ল্যানটা কি না, তৃণমূল কংগ্রেসের যারা ইম্পর্টেন্ট লিডার তাদের অ্যারেস্ট করে থানায় বসিয়ে রাখো। অ্যারেস্ট মানে কি, অ্যারেস্ট দেখাবে না, প্রিভেন্টিভ, এটা হচ্ছে ইললিগাল ডিটেনশন, কেউ যাবেন না থানায়, কারণ থানা এখন কোভিড এ করেছে কিনা সেটা তো দেখতে হবে, আপনি গেলে তো কোভিডও হয়ে যেতে পারে, স্টেট বলবেন কোভিড হোক যাক তারপরে যাব, কেউ যাবেন না থানায়, থানায় যাওয়ার প্রয়োজন নেই, এফআইআর করতে নিশ্চয়ই যাবেন, এফআইআর করতে নিশ্চয়ই যাবেন, কিন্তু অন্য বিষয়ে ডাকলে কেউ যাবেন না, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কথা ছিল বহরমপুরে, এরকম একটা কথা বলেছেন তাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যার অধীনে পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন পুলিশ ডাকলে থানায় যাবেন না, পরিষ্কার বলছেন, এবং এটা বলতে গিয়ে একটা বাইপাস একটা রুটও কিন্তু বলে দিয়েছেন, বলছে বললে বলতে হবে যে এখন থানাতে কোভিড সিচুয়েশন, এখন যাওয়া যাবে না, কোভিড হবে কি হবে না কী করে জানবো, এইসব মিটলে যাব, কোভিড চলে গেলে যাব, এরকম একটা কথা বলবেন, মানে একটা অজুহাত দেখাবেন, এটা পরিষ্কার বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এবং যার অধীনে পুলিশ দপ্তর, মাঝে মধ্যে তিনি বলেন যে পুলিশ যদি অ্যারেস্ট করতে যায় একটু বুদ্ধি খরচা করতে হবে, একটু হেতা তো লুকিয়ে বেড়াতে হবে, মানে নিজে পুলিশ ডিপার্টমেন্টের মানে মাথা একেবারে, তিনি বলেন যে যে ধরতে গেলে যদি ওয়ারেন্টে ধরতে যায় একটু লুকিয়ে বেড়াবেন, বুদ্ধি খরচ করতে হয়। আবার তিনি আজকে এই কথা বলেছেন, বলেছেন বলবেন যাব না, কারণটা কি না, কোভিড এসেছে, কোভিড হয়ে যাবে কি, স্যানিটাইজ আছে কি নেই, সুতরাং আমরা যাব না, এসব মিটলে যাব, এটা বলবেন, যাবেন না। আবার এটাও বলেছেন যদি এফআইআর করা দরকার হয়, কারোর সম্পর্কে অভিযোগ করা দরকার হয় তখন যাবেন, এফআইআর করার সময় যাবেন, তখন অবশ্য করোনা হয়তো নাও আসতে পারে, মানে এফআইআর করার সময় যেতে পারেন, কিন্তু অন্য সময় ডাকলে যাবেন না। আমি তো সেটাই বলার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে করোনার কথা বললেন, এফআইআর করার সময় কি করোনা অ্যাটাক হতে পারে না, তাহলে এই কথাগুলো বললেন কেন? আসলে বললেন তার যেটা মনে হয়েছে, যেটা একটা পরিকল্পনা হয়েছে তাদের দলের নেতাকর্মীদেরকে মানে থানাতে আটকে রাখা, আটকে রেখে ভোটটা করার একটা প্ল্যান তিনি জানতে পেরেছেন,
হোয়াটসঅ্যাপ চ্যাপে জানতে পেরেছেন এবং সেই জন্যই বলেছেন কেউ যাবেন না, পুলিশ ডাকলেও যাবেন না। দর্শক, এইভাবে বলতে পারেন একজন পুলিশ ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, বলতে পারেন এইভাবে কোনোদিন? এ তো নিজেই আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর দরকার নেই খামাখা ডাকবে, কোনোরকম কোনোরকম কারণ ছাড়াই ডাকবে। এই যে একটা মানসিকতা তৈরি করে দিচ্ছেন নেতাকর্মীদের মধ্যে, পুলিশের প্রতি কোনো আর সম্মান থাকবে, কোনো বিশ্বাস থাকবে তার দলের নেতাকর্মীদের? কিন্তু তিনি বলেছেন। আমি শুধু এখানে আমার একটা ব্যক্তিগত কথা বলতে চাই দর্শক, যখন এই কথাটা আমি শুনছিলাম, আর আজ থেকে ঠিক এক বছর আগের কথা আমার মনে পড়ছিল, যখন আমাদের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছিল থানাতে দেখা করতে হবে। আমরা যখন বাড়িতে রয়েছি, একের পর এক নোটিশ আসছে। কিন্তু তখন তখন করোনাটা ভীষণ একটা ভয়ের কারণ ছিল। তার আগে অন্তত আমি, যখন থেকে করোনার এই হাওয়া তৈরি হয়েছে, তার আগে আমি আমার দুই মানে ছেলে মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আমি বাড়ির বাইরে বেরোতাম না, খাবার দাবার সব মজুত করে গেছিলাম, বেরোতাম না, এতটাই আমরাও কিন্তু খুব সাবধানে থাকতাম। কিন্তু সেই সময় থানা থেকে যেভাবে বারবার নোটিশ পাঠানো হতো, তারপরে আমরা যখন একটা মেল করে এইভাবে মেল করেছিলাম, মেলটা আমি আজও খুলে দেখাতে পারি, ডিটেলসটা দেখাচ্ছি না, মেলের জাস্ট ডকুমেন্ট দেখাচ্ছি আপনাকে দর্শক। এই মেলটা করে থানাকে আমরা জানিয়েছিলাম যে এখন তো এই অবস্থা, এখন তো এই অবস্থা, আমরা এখন যেতে পারছি না, একটা নোটিশ আপনারা করেছেন 41A নোটিশ, আমরা তার কমপ্লাই করতে চাই, এখন যেতে পারছি না, একটু কমলে আমরা যাব। আর এরই মধ্যে আমরা একটা হাইকোর্টে এটা একটা একটা রিট করেছিলাম, এই মামলা সংক্রান্ত বিষয়ে সেটাও জানিয়েছিলাম যে হাইকোর্টে একটা অলরেডি আমরা একটা রিট করেছি, সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি। আর যদি প্রয়োজন হয় আপনাদের মানে খুবই জানার কিছু বিষয় হয়ে থাকে, তাহলে এখন যদি হাইকোর্টে কোর্টে যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হতে পারে, তাহলে আপনারাও ভিডিও কলের মাধ্যমে যদি কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু জানার কোনো প্রয়োজন হয়, খুব জরুরি, জানতে পারেন, আমি সেটা উত্তর দিতে রাজি আছি। এইভাবে আমি একটা একেবারে মেল করেছিলাম, এতটাই সেই সময় আতঙ্কের পরিবেশ ছিল। কিন্তু দর্শক, আপনারা দেখেছেন তারপরেও কি আমাদের রক্ষে হয়েছিল? ওই রকম অবস্থা যখন একেবারে কোভিডের বিরাট মারাত্মক চেহারা, মারাত্মক আতঙ্ক, তখন আপনারা দেখেছেন সেই ভিডিও, আমি আর দেখাতে চাইছি না, আসলে সেই ভিডিও আমি আর নিজেও দেখতে চাই না, ইচ্ছে করে না। সেই ভিডিও যখন আমি দেখি তখন আমার গায়ে কাঁটা দেয়, বিশেষ করে আমার দুই ছেলে মেয়ের কথা, মানে যখন দেখি আর কি ছবিতে, সেই ভিডিওটা দেখলে আমার সত্যি খুব কষ্ট লাগে, খারাপ লাগে। সেই জন্য আমি সেই ভিডিও আমি জেল থেকে বেরিয়ে আর দেখিনি, একবার একটু দেখেছিলাম, তারপর আর দেখিনি, আমি আর সেইগুলোকে দেখতে চাইও না, মনে করতেও চায় না। সেই জন্য আমি সেই ভিডিওটা পারলে আজকে দেখাতে পারতাম, আমি দেখাতে চাই না, কারণ এখানে দেখানো মানে আমাকেও তো দেখতে হবে, আমি আর দেখতে চাই না। যাদের মনে হয় যে আপনারা এখন দেখেননি, তারা কিন্তু পুরনো ভিডিও গিয়ে আপলোড করা আছে, দেখতে পারেন। আমি শুধু এটুকুই বলতে চাই দর্শক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলছেন, করোনার অজুহাতে যাবেন না, করোনা হতে পারে, সেই রকম একটা সময়ে আমরা আবার মেল করে জানিয়েছি যে এই অবস্থা, খুব জরুরি হলে ভিডিও কনফারেন্সে কথা বলবো, আর তা নাহলে একটু কমুক, তারপরে আমার যাব, এত কিছু জানিয়েছিলাম। তাতেও কিন্তু তার পুলিশ, তিনি জানেন না এটাই বা কী করে হয়, তার পুলিশ আমাকে কিন্তু ছাড়েনি, আমাকে কিন্তু ছাড়েনি তার পুলিশ। আমার গোটা পরিবারকে ওই সময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল ওই রকম রিস্কে, আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকেও ওই রকম অবস্থায় থানাতে নিয়ে যাওয়া হয়েছিল, যখন ভীষণ একটা মারাত্মক আকার ধারণ করেছিল। ছোটো ছোটো বাচ্চাগুলোকে, যাকে আমরা বের করতাম না, যাদেরকে আমরা, তাদেরকে নিয়ে যেতে হয়েছিল, ছাড়েননি মমতা ব্যানার্জির পুলিশ, তখন ছাড়েননি। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্দেশ্যে বলছেন, আপনারা বলবেন এখন করোনা মিটলে যাব। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো রূপের কথা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি দর্শক। তিনি যখন কাউকে শায়েস্তা করার কথা ভাবেন, তখন কোনো মানবিকতা বলে কিছু নেই, যা খুশি করেছেন। আর আজকে যখন তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তাদেরকে যখন ডাকার কথা বলা হচ্ছে, তখন যাবেন না, বলবেন করোনা মিটলে যাব। একই পুলিশ মন্ত্রীর কত রূপ দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কিছু বলার থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।